কেচু খুঁড়তে বেরিয়ে এলো সাপ। বাংলাদেশি নাগরিক আলো রানী সরকারকে বনগাঁ দক্ষিণের প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। অবশেষে এই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এলো হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন বনগাঁ দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী আলো রানী সরকার। বিজেপির প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে করা তার ইলেকশন পিটিশন খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। বিচারপতির নির্দেশ, হাইকোর্টের নির্দেশ কপি পাঠাতে হবে জাতীয় নির্বাচন কমিশনে। একই সঙ্গে মামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, তৃণমূল প্রার্থীর দুই দেশের নাগরিকত্ব রয়েছে। মামলাকারী নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না। একুশের বিধানসভা ভোটে বনগাঁ দক্ষিণে তৃণমূল প্রার্থী ছিলেন আলো রানী সরকার, যদিও ভোটে হেরে যান তিনি। এরপর বিজেপি জয়ী প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে মামলা করেন তিনি। সেই মামলার শুনানিতেই আদালতে স্বপন মজুমদারের আইনজীবী জানান, আলো রানী বাংলাদেশের নাগরিক, এর সপক্ষে প্রয়োজনীয় দলিলাদি কোর্টে পেশ করে স্বপন মজুমদারের আইনজীবী। তখনই বিচারপতি জানান, দ্বৈত নাগরিকত্ব থাকলে কোনো ব্যক্তি নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না, সেটা বেআইনি। 2019 লোকসভা ভোটের আগেও বাংলাদেশি অভিনেতাদের দিয়ে ভোটের প্রচার করে বিপাকে পড়েছিল শাসক দল।